2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের শাটডাউনের পর একরকম মুখ থুবড়ে পড়েছিল দেশের পাট শিল্প। এরপর খুলনা, রাজশাহী, ঢাকার পাট পল্লীগুলোতে একে একে নিভেছে আশার সবগুলো বাতি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসেই বন্ধ দরজা খুলে দেয় 19টি পাটকলের, কিন্তু বদলায়নি চিত্র। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো শেষ 10 বছরে মাত্র একবারই দেখেছে লাভের মুখ, আর এই সময়ে লোকসানের পরিমাণও প্রায় 5,000 কোটি টাকা। দেশে বিদেশে পাটপণ্য বিক্রির আয়ও নেমেছে অর্ধেকে। অব্যাহত এই লোকসানের ভার বইতে সরকারকে মাঝে মধ্যেই পড়তে হয়েছে বিপাকে। লাভজনক না হওয়ার পরও পাটখাতে বাজেট থেকে দিয়ে যেতে হচ্ছে বরাদ্দ। এবার সেই ভারমুক্ত হওয়ার ঘোষণা দিলেন বস্ত্র ও পাট মন্ত্রী। এই সমস্ত ব্যাংকে দেনা থাকলে, ইলেকট্রিক বিদ্যুতের দেনা থাকলে কেউ আসবে না, সমস্ত মতো দেনা করে দাও, তখন সবাই আসবে, মুক্ত করে দিয়ে আমাকে দেন, স্বাধীনভাবে ঢুকতে দেন, স্বাধীনভাবে ঢুকে আমি স্বাধীনভাবে নতুন নতুন মেশিন এনে, যাতে করে আধুনিক প্রযুক্তি এনে আমরা গত 25 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর শুরু হয়েছে স্থায়ী শ্রমিকদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া। যদিও সংকটকালীন সময়ে এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন অর্থনীতিবিদরা। প্রচুর মানুষ বেকার হয়ে গেছে, তো এই অবস্থায় আসলে আমাদের বেকারত্বের উপরে একটা চাপ সৃষ্টি করবে, যেহেতু নতুন নতুন পাটপণ্যের চাহিদা সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে এটা কোনো অবস্থাতেই আসলে সামগ্রিকভাবে গ্রহণযোগ্য নয় এবং আসলে সরকারের আবার নতুন করে চিন্তা করা উচিত। আর পাটকল বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়ে বিক্ষুব্ধ খুলনা অঞ্চলের শ্রমিকরা দিলেন কঠোর আন্দোলনের হুমকি। আমাদের টাকা পয়সা দিয়ে দেন বন্ধ করে, আমাদের টাকা পয়সা না দিয়ে আমরা বন্ধ করতে দেবো না। মহামারীর ভিতরে আমরা সাধারণ শ্রমিক এখন কোথায় যায় উঠবো? যদি সরকার মিল বন্ধ করার সিদ্ধান্ত বাতিল না করেন, শ্রমিক কর্মচারী পরিবার পরিজন নিয়ে স্ব মিল গেটে আমার অনশন পালন করিতে আমরা বাধ্য হব। রাষ্ট্রায়ত্ত 26টি পাটকলের স্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 25,000, চুক্তির ভিত্তিতে কর্মরত আরও প্রায় 26,000 শ্রমিক। 2013 সাল থেকে এ পর্যন্ত প্রায় 9,000 শ্রমিক অবসরে গেছেন। অর্থ সংকটে তাদের অবসর ভাতাও এখন পর্যন্ত দিতে পারেনি সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।